ফের নতুন করে অশান্ত মণিপুর। শুক্রবার রাত থেকে ফের নতুন করে অশান্তি ছড়িয়েছে রাজ্য জুড়ে। দফায় দফায় সংঘর্ষ, আগুন লাগানো ও গুলি চালানোর খবর মিলেছে। পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে মণিপুরের কাওয়াকতা ও কাংভাইয়ে গুলি চলে। আজ শনিবার ভোর অব্দি দফায় দফায় গুলি চলার খবর মেলে। একাধিক জায়গায় ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ারও খবর মিলেছে। গত মে মাস থেকে উত্তপ্ত মণিপুর। সংরক্ষণ নিয়ে মেইতেই ও কুকি জনজাতির মধ্যে যে বিরোধ সংঘর্ষের সৃষ্টি হয়, তা রীতিমতো দাঙ্গায় পরিণত হয়েছে। বিগত এক মাসেরও বেশি সময় ধরে রাজ্য জুড়ে অশান্তির আবহ জারি রয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবার রাত থেকে নতুন করে অশান্তি ছড়িয়েছে। খামানলোক জেলার আটটি গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর থেকেই দফায় দফায় অশান্তি চলছে। বৃহস্পতিবার রাতে ইম্ফলে কেন্দ্রীয় মন্ত্রী আর কে রঞ্জন সিং এর বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। জানা গিয়েছে, শুক্রবারই মধ্যরাত অবধি সেনাবাহিনী, আসাম রাইফেলস, র্যাপিড অ্যাকশন ফোর্স ও রাজ্য পুলিশ পূর্ব ইম্ফল জেলা জুড়ে দখল দেয়, কিন্তু এরপরই অশান্তি ছড়ায়। ইম্ফলের অ্যাডভান্স হাসপাতালের কাছে অবস্থিত প্যালেস চত্বরে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রায় 1,000-এরও বেশি বিক্ষুব্ধ জনতা গতকাল বিকেল থেকে ওই চত্বরে জমায়েত করেছিল। তারাই ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসে র্যাব। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হয় কাঁদানে গ্যাস ও রবার বুলেট। বুলেটের আঘাতে 2 আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।